এসেছে শীত, ধুম পড়েছে লেপ্ত শোক তৈরির, তাই গায়েবান্ধার দোকানগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন ধুনকার সহ লেপ্ত শোক তৈরির কারিগররা। এ শীতে বিছানায় কিছুটা উত্তাপ পেতে সাধারণ মানুষও ভিড় জমাচ্ছে এসব লেপ্ত শোকের দোকানে। গায়েবান্ধা থেকে আতিকুর রহমান বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুরু হয়েছে শীত মৌসুম, ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে গায়েবান্ধার পুরাতন জজকোর্ট চত্বরে ধুম পড়েছে লেপ্ত শোক তৈরির। প্রতিটি দোকানে এখন প্রতিদিন 15 থেকে 20টি লেপ্ত শোক তৈরি হচ্ছে। কদিনের মধ্যে লেপ্ত শোক তৈরি ও বিক্রি আরও বাড়বে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে লেপের কাপড়, ফোম ও মজুরি গত বছরের চেয়ে এবার বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। 5 কেজি তুলে দিয়ে কভার টভার সহ 1,850 টাকা খরচা, গতবারের চাইতে এবার দাম একটু বেশি। লেপ 1,370 টাকা, তুলের মধ্যে কমবার আছে তো, তুলের মনে করেন 100 টাকা আছে, 80 টাকা আছে, 90 টাকা আছে। এদিকে ক্রেতারা বলছেন অন্য বছরের চেয়ে এই শীতে তুলা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় লেপ্ত শোক কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। তুলার দামটা একটু বাড়ছে, এটা তো জুট থেকে বেশিরভাগ তুলা হচ্ছে এখানে, এমনি গার্মেন্টস টার্মেন্স অনেকই অবাস্য, তো এই হিসাবে জুটের প্রোডাকশনটা কম হচ্ছে, এই বিষয়ে তুলার দামটা একটু আগের তুলনা থেকে 5-7 টাকা কেজিতে বেশি। তবে কারিগররা আক্ষেপ করে জানালেন সব জিনিসের দাম বাড়লেও বাড়েনি তাদের মজুরি, পাশাপাশি নিশ্চিত করা হয়নি কর্ম পরিবেশ। আমরা এখানে আছি 100 জনের মতো সদস্য আছি, আমরা স্টেশন করা, আমরা আমাদের স্টেশন করা, কিন্তু আমাদের একটা সমস্যা, আমরা এই শীতকাল আইলে কাজের জায়গা থাকে না, দুর্গন্ধ, আশেপাশে ময়লা পড়ে থাকে। এদিকে বিসিক কর্মকর্তা জানান এই ব্যবসার প্রসারে ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিতে সব ধরনের সহায়তা করবেন তারা। তারা যদি তাদের ব্যবসাটা সুন্দরভাবে যাতে চালিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, এই জন্য যদি আমাদের কাছে আর্থিক সহযোগিতা চায় বা ব্যাংকের কাছে কোনো আর্থিক সহযোগিতার সুপারিশের প্রয়োজন হয়, তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।